প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আছে আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি আমার নাম প্রিয়াঙ্কা চোপড়া প্রিয়াঙ্কা চোপড়া প্রিয়াঙ্কা চোপড়া কি ইন্ডিয়ান ওই নায়িকা নায়িকার নাম শুনে নাম রাখছেন নাকি পরিবারে যারা আছে তারা কি দেখতে পাচ্ছেন আমার একটা মামি আছে বাবা ছেলে মারা গেছে চলে গেছে মামা মামা মামির কাছে মানুষ হয়েছে মামাটা সেরকম ভালো কিন্তু মামিনটা তেমন না মামিনটা হয়েছে সে ভালো না বেশি তাই না সে ভালো না আচ্ছা আচ্ছা মারধর করে লেখাপড়া করেন না তো করে অসহায় মানুষ কি করবার পড়ালেখা কই রাখ বয়স কত আপনার বয়স 18 18 তাই যে এত বড় হইছেন সবচেয়ে কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি কষ্ট লাগে কি বয়সে মেয়ে তো প্রতিবেদন থাকা না ভালো ফ্যামিলিতে বিয়ে সাদে হবে পাঁচ বছর নামাজ পড়তে হবে পারা যে একটা পড়ালেখা করতে হবে সেরকম মানুষ লেখাপড়া করতে পারেন না এখন বিয়ের বয়স বিয়ে শাদী করতে যাচ্ছেন তা বিয়ে করতে হলে তো মানুষের চেহারা দেখ না দেখলে বুঝবে কেমনে তা আপনি তো পর্দা করে আসছেন মুখ টুক ঢেকে তা মুখ তো দেখায় যারে মনে মানুষ বানাবে তার শেষে তারই মুখ দেখাবো মুখটা এখন দেখাইতে চান না আর কোন শখ ছিল জীবনে ইচ্ছা ছিল কি আমার তো জীবনে শখ ছিল ভালো জায়গায় বিয়ে হবে ভালো ফ্যামিলির কাছে ভালো একটা মনের মতন মানুষ পাবো আমি তো চাই না আমার জীবনে কষ্টের জীবন মানুষই ভালোবাসা না আমি তীর্থ চলো না দেয় টাইম পাস করো প্রতারণা করে কি করবো আমি একটা গরিব গৃহস্থির মাইয়া আমার দেশের বাড়ি তো কালীগঞ্জ শেষ মাথায় একটা গরিব গরিব ফ্যামিলিতে বাবা নাই মা নাই মামে মামি কাছে মানুষ এসেছে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ করবে কিরকম মানুষ মানে যারা বিয়ে করতে চাই তারাই যোগাযোগ করবে নাকি কোন সহযোগিতার জন্য জীবন সঙ্গী হিসাবে তাহলে কি আপনি রাজি আছেন নাকি মিথ্যা কথা বলতে চান।